Hey guys, আমি স্বর্ণাঙ্ক and welcome to the new episode of my channel. তো এখন আমি এই ভিডিওতে তিনটা সিনেমা যে ক্র্যাশ করছে তো সেটা নিয়ে কথা বলবো। তো আমরা সকলেই জানি একটা বলিউড থেকে আর একটা টলিউড থেকে দুটো সিনেমা, টলিউড মানে হচ্ছে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি, দুটো সিনেমা থেকে বিশাল দুটো বড় স্টারের দুটো বড় কাজ হচ্ছে ক্র্যাশ করছে, মানে ক্ল্যাশ করছে। একটা হচ্ছে ডাঙ্কি যেটা শাহরুখ খানে, আর একটা হচ্ছে সালার সেটা হচ্ছে প্রভাসের। তো দুটো কাজ অবশ্যই ক্ল্যাশ করছে। তো আবার ইনসাইডার নিউজ থেকে কিছু খবর উঠে আসছে, সালার বলে আবার পোস্টপোন বলে কিছু একটা হতে যাচ্ছে। তো পোস্টপোন যদি হয় তো হবে, এখন কী করা যাবে, আবার পোস্টপোন। এটা কন্টিনিউয়াসলি দুইবার পোস্টপোন হয়ে গেছে, এবার দিয়ে তিনবার পোস্টপোন যদি হয় তাহলে হবে। তো এই দুটো সিনেমা কিন্তু অবশ্যই আসছে, এবং এর সাথে কিন্তু আর একটা সিনেমা আসছে যেটা এই দুটো সিনেমাকে খুব সুন্দরভাবে টক্কর দিতে পারে। সেটা হচ্ছে ডিসির একটা সুপার হিরো সিনেমা, যেটা নাম হচ্ছে অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম, অ্যাকোয়াম্যান ফ্র্যাঞ্চাইজির দুই নম্বর সিনেমা এটা। তো এখানে জ্যাসন মামার একটা হেপি কাজ আসছে, যেটাতে ভিএফএক্স থেকে শুরু করে সিজিআই একটা চূড়ান্ত লেভেলের, এবং সবচেয়ে বড় লেভেল, এবং যতটা পর্যন্ত সেরা করা যায় সেই পর্যন্ত লেভেলের একটা কাজ আসছে। তো এই তিনটে সিনেমা কিন্তু একসাথে একদিনে ক্ল্যাশ করছে, এবং ক্রিসমাসে সেটা ক্ল্যাশ করছে, এবং এই ক্ল্যাশটা কতটা ভালো হবে সেটাই দেখার। ক্ল্যাশ আমার পার্সোনালি পছন্দ না, ক্ল্যাশ করাটা হলে বিজনেসের খুব ক্ষতি হয়, এবং তিনটে সিনেমা যখন একসঙ্গে ক্ল্যাশ করবে তখন একটা সিনেমা হয়তো কিছু বেশি বিজনেস করতে পারতো, সেটার বিজনেসটা অন্য একজন ভাগ নিয়ে যাবে। তো সেইটা এখানে খুব খারাপ এবং খুব বাজে এরকম ব্যাপার। তো ক্ল্যাশ এখন করবে কি করবে না, এখন স্যালারির উপর নির্ভর করছে। স্যালার যদি পোস্টপোন হয়ে যায় তাহলে শুধু ডাঙ্কি ভার্সেস এই সিনেমাটার ক্ল্যাশ হবে, এবং এর সাথে অন্যান্য সিনেমা আসছে সেগুলো আর বলছি না। তবে এইখানে কিন্তু ক্ল্যাশটা চরম রকমের হতে যাচ্ছে, এবং এটা যদি ঠিকমতো করে হয় তাহলে কিন্তু একটু খারাপই হবে। আবার এও হতে পারে হয়তো কোনো একটা সিনেমা বেশি কামাই করে নিয়ে গেলো, তবে শাহরুখ খানের ডাঙ্কির কিন্তু উপর কিন্তু বেশি পোটেন্সিয়াল আছে বেশি কামাই করার জন্য। তো দেখা যাক কী হয়। তো একটা বড়ো সড়ো ক্ল্যাশ হতে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।